ঘরের মাবুনদেরকে পর্দায় রাখবো। অবশ্য আমাদের দেশে মায়েরা বোনেরা পর্দা করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখতাম স্কুলে কলেজে পর্দা খুব একটা হতো না, শুধু মাদ্রাসার মেয়েরা পর্দা করে করে যেত। এখন যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বেপর্দা হয়ে ক্যাম্পাসে যাওয়া শুরু করেছে, দেখা যাচ্ছে বখাটেদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে, ইফটিজিং এর শিকার হচ্ছে। এজন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারাও এখন ইসলাম চর্চা শুরু করছে। যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পর্দাশীল বুরখা পরা মেয়েদের সংখ্যা বেড়ে গিয়েছে, তখনই এক শ্রেণীর বখাটে লুচ্চা বদমাইশের মাথা খারাপ হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নোটিশ দিয়ে পর্দার বিরুদ্ধে তারা নোটিশ দিয়েছে। ভাবা যায় এটা, 91% মুসলমানের এই দেশে পর্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা যাবে না। পাগলার দল, 2 বছর যখন করোনায় আক্রান্ত ছিল তখন তো বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে বলতা হুক ক্লাস হুক প্রেজেন্টেশন, দেখতেন না KN95, তারপরে বুরখার মতো, এটা কি জানি PPE, তারপরে আবার কেউ কেউ বেশি সচেতন হেলমেটের মতো কি আর একটা লাগাইতো, দেখলে মনে হইতো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে। তখন বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে মেয়েরা এই কি বলে মাস্ক পরে আসলে বলতা না, মাস্ক খুলো, করোনার গজব গেছে, আবার লুচ্চামি বদমাশি এই সময় খায়েশ থেকে গেছে, এখন আমার বোনদেরকে ব্যাপারটা করতে চাও? শুনে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, যদিও চিরেই আমার বোনদেরকে হেনস্থা বন্ধ করে তাদেরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দা করার অধিকার দেওয়া না হয়, 91% মুসলমান তাওহীদবাদী এই জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্তর্ভুক্ত হবে। যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিন্সের প্যান্ট পরে টপস পরে ওই সকল যারা শর্ট কাপড় পরে ক্যাম্পাসে বিচরণ করছে, এই অধিকার যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে এই মুসলিম 91% মুসলমানের এই দেশে আমার বোনদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে বুরখা পর্দা করার অধিকার দিতে হবে, কোনো প্রকার মাথা দেওয়া যাবে না। যেহেতু যুবক যুবতীরা স্রোতের তালে গা ভাসাচ্ছে, সেজন্যে আজকে আমি একেবারে সমসাময়িক এই ইস্যুটাকে সামনে রেখে আমি আজকে শুধু আপনাদের উদ্দেশ্য নয়, গোটা উম্মতের জন্য আমি বলবো, নতুন বছরকে সামনে রেখে আমরা আজকে 15টা কমিটমেন্ট গ্রহণ করবো। 15টা কমিটমেন্ট আজকে আমরা নিব ইনশাআল্লাহ। যাদের কাছে ফোন আছে আপনারা নোট করে নেন, খাতা কলম থাকলে লিখে ফেলেন, কারণ এই মাহফিলগুলো চিল্লা চিল্লির জায়গা নয়, এই মাহফিলগুলো শুধুমাত্র চিল্লা চিল্লি কইরা কিংবা ওয়াজ কইরা ওয়াজ শোনা চলে যাওয়ার জায়গা নয়, এটা হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ এবং আমাদের জীবনকে গঠন করার জন্য উপযোগী জ্ঞান নিয়ে যাওয়ার উত্তম স্থান। এজন্য কথাগুলো আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সময় খুব অল্প, আমরা এই নতুন বছরকে সামনে রেখে 15টা কমিটমেন্ট গ্রহণ করবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান শুরু করছি আমি, 1 নম্বর, সবসময় আমরা মৃত্যুর কথা স্মরণ করব। কেন মৃত্যুর কথা স্মরণ করব? মৃত্যুর কথা স্মরণ করলে পরে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যে যুবকের যে যুবতীর মৃত্যুর কথা মনে আছে, সে আজকে 31st নাইটে সে উন্মাদনায় গান বাজনা কনসার্টে লিপ্ত হবে না, কারণ এই গান বাজনা অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা। গত বছরের কথা মনে নাই, আমার মনে আছে ফানুসুরাতে যাইয়া মানুষ মারা গেছে না? প্রতি বছর এই 31st নাইটে ফানুস উড়াতে যে, আতশবাজি ফুটাতে যে, নাচানাচি করতে যে, কতজন মারা যায়, কত মেয়েরা ইজ্জত হারায়। সুতরাং এইরকম অবস্থায় মরলে আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? কারণ অভিযুক্ত বলেছেন, ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাশরের মাঠে তাকে উঠাবেন যিনি, তিনি কি? যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই 31st নাইটে গান বাজনা কইরা কনসার্ট কইরা ঢোল তবলা বাজাইয়া এই অবস্থায় তো মরণ হয়ে যেতে পারে, কারণ আমাদের কার মরণ কখন আসবে আমরা কেউ কেউ কি জানি? আমরা আমরা যদি বলি না আমি এখনো ইয়াং আছে, বুড়া হই তারপরে মরব, না ভাই, কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই, মৃত্যুর সিরিয়াল নাই, এটা আগে পড়ে আসবে, কাটটা কখন আসবে এটা আমরা জানি না। এমনও হতে পারে নাতির লাশ দাদা কবরে নামাইতে পারে, আমার ছেলের লাশ বাবাও কবরে শুয়াইতে পারে, এটা হয়ে যেতে পারে। সুতরাং মৃত্যুর কথা যদি স্মরণ থাকে,
এই 31st নাইটের অশ্লীলতা শুরু নয় দুনিয়ার সব অশ্লীলতা থেকে একজন মানুষ বেঁচে থাকতে পারবে মৃত্যুকে মুমিন ভয় পায় না মৃত্যুকে ভয় পায় দুনিয়ালুভী মানুষেরা কারণ তারা এই দুনিয়াটাকেই স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে আর মুমিন দুনিয়াকে বড় করে দেখে না মুমিন আখেরাতকে বড় করে দেখে মুমিন জান্নাতকে বড় করে দেখে এইজন্য একজন মুমিন একজন ঈমানদার মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে মৃত্যু হচ্ছে আমার আল্লাহর সাথে দিদারের একটা অন্যতম মাধ্যম এজন্য ঈমানদারকে যদি মৃত্যুর ভয় দেখানো হয় মৃত্যুর হুমকি দেওয়া হয় ঈমানদার সেই ভয়ে ভীত হয় না কারণ ঈমানদার তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য শাহাদাতের নজরানা পেশ করতে রাজি তাও বাতিলের সামনে নিজের মাথাটাকে নত করতে রাজি নয় এজন্য আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমরা মৃত্যুর মাধ্যমে আসল জীবন খুঁজে বেড়াই কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেছেন যারা আমার পথে নিহত হয় কবরদার তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না আল্লাহ আকবার ঈমানদাররা জানে বলে ঈমানদাররা ঈমানের পথে চলতে গিয়ে নিজের ঈমান বাতিলের কাছে বিক্রি করে দেয় না বরং ঈমানের পথে চলতে গিয়ে তার উপরে যত বাধা বিপত্তি জুলুম নির্যাতনের স্টিম রুলার নেমে আসে সে সব কিছুকে মাথা পেতে নেয় কারণ একজন ঈমানদার সে কখনো মৃত্যুকে ভয় পায় না সে জানে মৃত্যুর মাধ্যমে মাওলার সাথে তার দেখা হবে মাওলার সাথে তার সাক্ষাৎ হবে এজন্য ঈমানদার মরতে রাজি তাও বাতিলের কাছে ঈমান দিতে রাজি না এজন্য মৃত্যুর কথা স্মরণে থাকা লাগবে মৃত্যুর ভয় নয় মৃত্যুর কথা স্মরণ থাকা লাগবে তাহলে নতুন বছরে প্রথম সিদ্ধান্ত নিব সব সময় মৃত্যুকে স্মরণ করব কেন জানেন কথা তো বলা শুরু করলে শেষ হবে না নবীজিকে একবার সাহাবীরা প্রশ্ন করেছিলেন মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস কে সবচেয়ে বুদ্ধিমান কে সবচেয়ে চালাক এই প্রশ্ন আপনাদেরকে করলে কেউ কেউ বলতে পারেন হুজুর কম বয়সে যারা ফুলুস কামাইছে এরাই সবচেয়ে বুদ্ধিমান নবীজি বললেন শোনো সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা আল মামাত মৃত্যুর আগে যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান তাহলে আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুতরাং ভাই 31st নাইটের অশ্লীলতা বেহায়াপনায় মত্ত হওয়ার আগে মনে করতে হবে আমার জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে আর এই অনুভূতিটা হৃদয়ে আনতে হবে এই যে 2022 সাল চলে গেল আমি মৃত্যুর দিকে কবরের দিকে এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম আস্তে বলবেন না আমাদের হায়াত কমে গেল না বেড়ে গেল শেষ এখন যদি কেউ বলে আমি 1,00,000,00,000 টাকা দিব আমাকে 2022 সালটা ফিরিয়ে দেন ফিরিয়ে আনা যাবে যেটা চলে যায় সেটা ফিরে আসে সুতরাং 31st নাইটে নাইটে লাফালাফি করবার আগে চিন্তা করেন আমার জীবন থেকে আরো কিছু সময় চলে গেছে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি এজন্য সুন্দর কথা বলেছেন ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম হে আদম সন্তান তোমার জীবনের সংজ্ঞা শোনো তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম মাত্র ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দু যখন তোমার জীবন থেকে একটা দিন যায় মনে রেখো তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায় আরবের আরেকজন কবির কবিতা আমার মনে পড়লো তিনি তার কবিতায় লিখেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসত লাহু জুজআ কি সুন্দর কবিতা আলেমরা তো অর্থ বুঝে ফেলেছেন কি লিখেছেন তিনি দেখেন তিনি বলেছেন হে মানুষ তোমার জীবন তো গণনা করা কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয় যখনই তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় লয় হয়ে যায় চলে যায় সুতরাং এই যে একটা বছর চলে গেল আনন্দ ফুর্তি করব নাকি আমাদের এটা চিন্তা করা দরকার সময় তো চলে গেল আর কই দিন আর তো বেশিক্ষণ নাই হয়তো আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আসুন এক নাম্বার কমিটমেন্ট হবে যদি আমরা পাই আর কি কেমন তো হতে পারে 23 সাল আমার আপনার জীবনের শেষ সাল শেষ বছর আর হয়তো 24 নাও পাইতে পারি আর 23 তো না পেতে পারি 22ই তো চলে যেতে পারি তাহলে একজন মুমিন এক নম্বরে তার নিজের মধ্যে যে অনুভূতিটা সবসময় রাখবে মৃত্যু এটা আমার পিছনে ঘুর ঘুর করছে অনেকে বলে মৃত্যু সামনে কথাটা ভুল মৃত্যু পেছনে কবর আমাদের
সামনে তাহলে আমাদের ভেতরে এই অনুভূতি রাখবো আমি যে তো লাফালাফি করি আমি যে তো গান বাজনা করি এত গুনাহ করতে আমার মন চায় মালাকুল মউত পেছন থেকে এসে যখন ধরবে শেষ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মৃত্যুর কথা স্মরণ রাখা যাবে তো এজন্য মাঝে মাঝে কবরস্থান ভিজিট কইরে গিয়া বেশি বেশি গুনাহ করতে মন চাইলে ওখানে যায় বিয়েতে গিয়ে কত টাকা ওয়ালা পয়সা ওয়ালা ক্ষমতা ওয়ালা লোকেরা ওখানে ঘুমায় এটা আপনার চূড়ান্ত ঠিকানা ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন এটা হবে আমাদের চূড়ান্ত গন্তব্য সবাইকে ওখানে যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার পয়েন্টটা মনে থাকবে সবার নাম্বার টু দুই নাম্বার নতুন বছর ফালাফালি করবার আগে দুই নাম্বার আত্মসমালোচনা করুন আমরা তো পরের সমালোচনা করি পরের সমালোচনায় বাঙালি জাতি খুব অ্যাডভান্স সারাদিন মাইন্ডসেট সমালোচনা করে শুনেন পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে আর আত্মসমালোচনা নিজের চরিত্রকে উন্নত করে আপনি যে মানুষের গন্ধ খুঁজে বেড়ান নিজের মধ্যে যে কত গন্ধ এটা তো আপনি জানেন না আত্মসমালোচনা করুন মাইন্ডসেট সমালোচনা করবার আগে এই যে নতুন বছর একটু সমালোচনা করুন এই 2022 সালে কি গুনাহ করেছে আল্লাহর কতটা বিধান লঙ্ঘন করেছেন আজকের দিনটা নিয়ে আত্মসমালোচনা করুন আজকে এই যে কয় ওয়াক্তের নামাজ আপনি জামাতে পড়তে পারলেন না আজকে আপনি কি কি করলেন আত্মসমালোচনা করেন আত্মসমালোচনা করলে নিজের ভেতরে অনুশোচনা পয়দা হবে আর অনুশোচনা পয়দা হলে আপনি দ্বীনের পথে চলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে দুই নম্বর পয়েন্টটা মনে থাকবে সবার ইনশাআল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার নতুন বছরে আমরা কমিটমেন্ট দিব শয়তান গুনার দিকে নেওয়ার জন্য তার যে উপাদানগুলো আছে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি এগুলো সব শয়তানি কাজ এগুলো শয়তানের সব উপাদান এগুলো ধারে কাছেও আমরা যাব না শুনেন এই যে কান দিয়ে গান শোনেন এই চোখ দিয়ে জিনা করেন এই কান আর চোখ কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নাহরি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম بما كانوا يعملون الله تعالى বলছেন আর সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন তাদের শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন তাদের কান তাদের চক্ষু এমনকি চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলবে হে যুবক ভাইরা কান দিয়ে আজে বাজে গান শোনার আগে চিন্তা করিও কান এটা আমার আপনার নয় এই কানের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে কিয়ামতের দিন আপনার জবান বন্ধ হবে ওই যে আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন মানুষের জবান শক্তিতে তালা লাগিয়ে দেওয়া হবে হাত পা কথা বলবে আপনার জবানে তালা লেগে যাবে আল্লাহর বিচারের সিস্টেমটা আলাদা সম্পূর্ণ আলাদা আপনার কান আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দাকে তুমি কানের নিয়ামত দিয়েছো কানের নিয়ামতের অপব্যবহার করে তোমার বান্দা কান দিয়ে নিষিদ্ধ এই এই জিনিস শুনেছে কান কথা বলবে কার সাথে এই চোখ দিয়ে যত নিষিদ্ধ জিনিস দেখেছে যত অশ্লীল আজেবাজে খারাপ ভিডিও দেখেছে চোখের জবান যিনি কিয়ামতে করে দিবেন তিনি কে আহা আমাদের চোখ আছে বলে তো গুনাহ করার সুযোগ আছে কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে তাকে বললাম ভাই আপনি তো চোখে দেখেন না আপনার খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না আমি বললাম ভাই কি বলেন খারাপ লাগে না আপনার এই দুনিয়াটা কত সুন্দর দুনিয়ার মানুষ সুন্দর আসমান জমিন সবই তো সুন্দর সব সুন্দর না সব সুন্দর করে বানাইছেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললাম ভাই দুনিয়া খুব সুন্দর আপনি যে দেখতে পারেন না খারাপ লাগে না বললাম ভাই দুনিয়ার এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন আপনাকে আল্লাহ দিলেন না
আল্লাহর উপর কোনো অভিযোগ নাই কয় না কোনো অভিযোগ নাই বললাম কি বলেন ভাই খারাপও লাগে না আল্লাহর উপর অভিযোগ নাই বলেন তো কেন উত্তর দিয়েছি কি জানেন কয় হুজুর ও হুজুর আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই আমার গুনাহ করার সুযোগ নাই আসলেই তো তাই এই রাস্তা দিয়ে যদি কিছু বেগানা নারী হেঁটে যায় বন্ধ দাঁড়িয়ে থাকলে তার তো চোখ নাই ওই নারীর দিকে তাকানোর গুনার সুযোগ নাই কিন্তু আমার আপনার চোখ আছে বলে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করার সুযোগ আছে একজন অন্ধ ব্যক্তির হাতে যদি স্মার্টফোন তুলে দেয় তো তার তো চোখ নাই সে স্ক্রল করলো কোনো আজেবাজে ভিডিও দেখার সুযোগ নাই কিন্তু আমার আপনার যাদের চোখ আছে আমরাই এই চোখের অপব্যবহার করে পর্নোগ্রাফি দেখার সুযোগ আছে অশ্লীল খারাপ ভিডিও দেখার সুযোগ আছে যুবক ভাইরা খবরদার এই চোখের হেফাজত করেন কানের হেফাজত করেন কারণ চোখ কান কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কার কাছে আস্তে বলবেন না কার কাছে নতুন বছরে আমরা আসুন তিন নম্বর কমিটমেন্ট নেই যে আমরা এই নতুন বছরে নাচ গান অশ্লীলতা বেহায়াপনা যত জাতের নোংরামি আছে সব থেকে সবকিছুর থেকে নিজেকে সেফ করবো ইনশাআল্লাহ নাম্বার ফোর চার নাম্বার আমরা ইস্তেগফারের আমল নিজেদের মধ্যে ডেভেলপ করবো আচ্ছা 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 উনি উনি হয়তো ক্যামেরা সেট করে এক মিনিটের মধ্যে বসে দেবেন একটু বসতে দেবেন ক্যামেরাম্যানদের সাথে এরকম আচরণ করেন না এত উত্তেজিত হইয়েন না এই ক্যামেরাম্যানদের কারণে ইউটিউবে আপনারা ওয়াচ শোনেন আপনাদের ঘরের মায়েরা বোনেরা এদের স্যাক্রিফাইসের কারণে এদের কষ্টের কারণে শোনেন একটা ক্যামেরা হয়তো সেট করবে উনি বেশি সময় লাগবে না এক মিনিট শোনেন সময়টা ভাই নষ্ট করেন আমরা চার নম্বর পয়েন্টে আছি মনোযোগ আছে তো কিসের আমল করতে হবে কেন ইস্তেগফার কার আমল আমার নবীজির আমল নবীজি বলেছেন এটা বুখারী শরীফের হাদিস আল্লাহ আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারা মিন 70 মাররা নবীজি বলেছেন আল্লাহর কসম আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি নবীজির জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটা আছে আরো আস্তে বলেন আমার আপনার জীবনে তো গুনাহ নাই কম আছে না বেশি আছে তো যার জীবনে গুনাহের দাগ নাই তিনি বলছেন আমি নবী আমি মাসুম হওয়া সত্ত্বেও রেগুলার 70 বারের বেশি আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি তাহলে যেই নবীর জীবনে গুনাহের দাগ নাই ছিটা ফোঁটা নাই তিনি যদি রেগুলার নবী হয়েও তওবা করেন ইস্তেগফার করেন 100 বার আপনার করা দরকার কত বার এটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন কতবার কেন কেন ইস্তেগফার করবেন এই জন্য করবেন তওবা এটা এমন একটা দামি জিনিস বান্দা গুনাহ করতে করতে গুনাহ করতে করতে দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহের পাহাড় বানিয়ে ফেলেছে আল্লাহ বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি আল্লাহ বলেছেন ও বান্দা তুমি যদি গুনাহ করো গুনাহ করতে করতে তুমি যদি একেবারে আসমান সমপরিমাণ গুনাহ করে ফেলো গফরতু লাক বান্দা মনে রেখো আমি আল্লাহ হলাম দয়ার সাগর তুমি যদি গুনার জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমার কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে মাফ চাও আমিও আসমান সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে আসমান সমপরিমাণ গুনাহ গুনাহ মাফ করে দেব এই জন্য রেগুলার তওবা ইস্তেগফারের আমল আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই কারণ মানুষ নিয়ে আল্লাহর একটা ওয়াদা আছে ইবলিসের একটা ওয়াদা আছে মানুষ নিয়ে আল্লাহর ওয়াদা কি আল্লাহর ওয়াদা হচ্ছে তোমরা আমার বিধান মানো কিয়ামতে জান্নাত দিবে এটা বান্দার সাথে কার ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য জান্নাতীরা জান্নাতে ঢুকে কি বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু জান্নাতে ঢুকে বলবে আল্লাহর প্রশংসা শুক্রিয়া আল্লাহর কারণ তিনি আমাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করে আমাদের একটু জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ আর শয়তানের ওয়াদা কি
হেতে শয়তান জান্নাত থেকে বাইর হইয়া আল্লাহর সাথে ওয়াদা করছে ফামিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সূরা আরাফে আছে আদমকে সাজদা দিতে বললেন হে সাজদা দেন না দিয়া অহংকার করছে আল্লাহ বলে তুই বের হ জান্নাত থেকে বের হওয়ার সময় কই কি জানেন কই ইন্না সে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ ডে অফ জাজমেন্ট পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও আল্লাহ বলেন যা দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন শুধু পাইয়া কি করছে বলতেছে ফাবিমা আকওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম যে আদমের কারণে আমার বেহেশত থেকে বের করে দিলা আল্লাহ এই আদম আর তার কুলামাইয়া তার সব বংশধরদেরকে আমি তোমার পথে চলতে বাধা দেওয়া এটা আমার প্রধান কাজ এটা আমার ওয়াদা এদেরকে আমি ধোকা দিবই শুধু ধোকা দিব শুনো আল্লাহ কেমনে দিবে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহু শাকিরিন আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা চালাবো তোমার বান্দাগুলোর নামাজ পড়তে দিব না ভালো পথে চলতে দিব না সুদ খাওয়াবো ঘুষ খাওয়াবো জিনা করাবো মানুষের হক মাইরা খাওয়ানোর আমি তাকে ওয়াসওয়াসা দিব মানে গুনাহ করাইতে করাইতে আমি তাদেরকে জাহান্নামমুখী বানায় ফেলবো এটা শয়তানের ওয়াদা এটা কার ওয়াদা শয়তান তবে শয়তানের ওয়াদাটা তছনছ হয়ে যায় কখন আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেছেন একেবারে তুমি যদি নিজের উপরে জুলুম করো গুনাহ করে ফেলো এরপরে যদি তুমি আমার রহমত থেকে নিরাশ না হয় আমার কাছে তওবা করো সব গুনাহ মাফ করে দিবেন কে আরো জোরে বলেন কে যুবক ভাইরা লাফালাফি কইরো না তওবা করো তওবা করে নতুন বছরের নতুন দিন শুধু নতুন বছর না প্রতিদিন সকালবেলা উঠেই ইস্তেগফার আবার ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফারের আমল এটা তো শ্রেষ্ঠ আমল হাদিস দ্বারা প্রমাণিত নবীজি বলেছেন কেউ যদি রাতে সাইয়্যিদুল ইস্তেগফার করে ঘুমিয়ে যায় ঘুমন্ত অবস্থায় তার মউত হলে আল্লাহ তাকে জান্নাত দিবেন তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না তাহলে ইস্তেগফারের আমল নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারবো তো ইনশাআল্লাহ নাম্বার 5 নতুন বছরে আমরা কমিটমেন্ট দেব নামাজ কাজা করব কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না কারণ আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইসলামের সমস্ত ইবাদতের মাথা আচ্ছা বলেন তো এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে আল্লাহ না করুক এই রাস্তায় যদি এখন একটা অ্যাক্সিডেন্ট হয় ভয়াবহ দুর্ঘটনা আর যদি কয়েকজনের মাথা থেতলে যায় আপনারা কি থেতলানো বলেন নাকি না সেই চালছে বলেন না খেলেনি পাশে সেই চালছে না আচ্ছা যাই হোক মাথা যদি থেতলে যায় মাথা ছাড়া কয়েকজনের শুধু যদি এই বুক পর্যন্ত এখানে দেহ ফালাইয়া রাখা হয় মাথা ছাড়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে মাথা ছাড়া কোনো মানুষের যেমন বডি দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা কাইটা ফালাইয়া অর্থাৎ নামাজ বাদ দিয়া হাজি সাহেব হজ কইরা হাজি সাহেব হইয়া যাকাত দিয়া ওয়াজ মাহফিলের আয়োজন কইরা আয়োজক হইয়া শ্রোতা হইয়া নামাজ বাদ দিয়ে কোনোদিন জান্নাতের আশা করা যাবে না পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না যাবে না যাবে না কারণ নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তার উপর সালাত আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দার জীবন চলে যাবে নামাজ ছাড়বি এখন তো কিচ্ছা শোনাইতাম সময়ের কারণে শোনাচ্ছে না ওই যে আনসার আর মুহাজির সাহাবীর কিচ্ছা আছে না নবীজিদে জিহাদের মধ্যে এক রাতের বেলা এক জায়গায় স্টে করলেন দুইজনকে দায়িত্ব দিলেন এরপরে একজন দাঁড়িয়ে নামাজ শুরু করলেন জীবন চলে যাচ্ছে তীর মারতেছে জীবন যাচ্ছে নামাজ ছাড়তেছে না শেষ পর্যন্ত রসুলুল্লাহর কথা মনে হয় কারণ বিরাট এই কাফেলা হয়তো হামলার সম্মুখীন হবে এই চিন্তা মাথায় আসার কারণে নামাজ শেষ করেছেন ওই নামাজের মধ্যেই থাকতো সুবহানাল্লাহ সাহাবীরা এমন ছিলেন আর আমরা রাগ করেন না আপনারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছিলাম আমি এসে দেখলাম আমি আসার সময় রাস্তায় নামাজ পড়লাম এসে দেখলাম 4-5 কাতার মানুষ বাকিরা হাঁটাহাঁটি করলো সাহমাদুহু বলার পরে তারপরে ঢুকলো ও ভাই ওয়াজ দিয়া তো জান্নাত যেতে পারবে না নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না আগে নামাজ জিহাদ পরে ইসলামী আন্দোলন পরে আগে নামাজ নামাজ নাই আপনার ইসলামী আন্দোলনের দাম নাই নামাজ নাই জিহাদের দাম নাই নামাজ নাই যাকাতের দাম নাই হজের দাম নাই আগে হলো নামাজ
নতুন বছরে কমিটমেন্ট নিন নামাজ ছাড়বো না কারণ নামাজ ছাইড়া দিলে সবচেয়ে খুশি হয় যে তার নাম কি সকালবেলা আপনারা যে দিন শুরু করেন কার গোলামি কইরা শুরু করেন আচ্ছা এই যে সকালবেলা আল্লাহ ফজরের নামাজটা দিলেন আল্লাহ দেখছেন কি সুন্দর শিডিউল দিয়েছেন একদম এমন টাইমে দিয়েছেন গরমের সময়ও এই টাইমে ঘুম আসে শীতের সময় বেশি শীত শীত কি বলেন ঠিক বলছি না ওই মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খাইরুম মিনান নাও শীতের দিন হইলে ওই সময় আরো কম্বলটা আরো গায়ে দিতে মন চায় আর গরমের দিন হইলে দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত গরম আর এই টাইমে শান্তি আর শান্তি এমন এক টাইমে আল্লাহ নামাজ দিয়েছেন যেন শয়তানের বিরুদ্ধে দিনের শুরুতে আমরা একটা জিহাদ করতে পারি কিন্তু কত মানুষ শয়তানের সঙ্গে লড়াই করতে যায় একদম পরাজিত হয়ে যায় এই যে আপনি ফজরের আযানের সময় ঘুমায় থাকলেন খুশি হইল কি শয়তান নামাজে গেলেন খুশি হইল কি আল্লাহ এবার আর উত্তর দিয়েন না নিজের বিবেককে প্রশ্ন করেন প্রতিদিন ফজরের নামাজ কাজা কইরে দিয়া আপনি কারে খুশি করেন কার গোলামি করেন আপনি আসলে বাহিরে বাহিরে আপনার আইডেন্টি কার্ডও আপনি লিখেছেন আপনি একজন মুসলিম এটা আইডেন্টি কার্ডে লেখা ন্যাশনাল আইডি কার্ডে লেখা পাসপোর্টে লেখা কিন্তু নামাজ ছাইরা দিয়া এরকম আইডি কার্ডে আর খাতার মধ্যেই মুসলমান হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন কিন্তু আসলে আল্লাহর কাছে আপনি শয়তানের খাস মুরিদ মানুষ রূপী শয়তান হয়ে গিয়েছেন কষ্ট হয়েছে আমার কথায় তাইলে নতুন বছরে আমরা কমিটমেন্ট নিই যুবক ভাইরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ নাম্বার 6 6 নাম্বার তাকওয়া নিজের অন্তরে ডেভেলপ করুন কেন তাকওয়া হচ্ছে মুমিনের ঈমান রক্ষার হাতিয়ার জিহাদের মাঠে এখন তো আর ঢাল বললে অনেক যুবকরা চিনবে না আগে যুদ্ধের ঢাল ব্যবহার হইতো তীরের আক্রমণ কিংবা আপনার তলোয়ারের আক্রমণ থেকে নিজেকে সেফ রাখার জন্য এটা প্রোটেকশনের জন্য ব্যবহার হতো এখন যুবকদেরকে বুঝাইতে হবে বুলেট প্রুফ গাড়ি আছে না বুলেট প্রুফ গাড়িতে চলে কেন বুলেট মারলে যেন ভিতরে না যায় ঢুকে তাকওয়া কি জানেন তাকওয়া হচ্ছে ঈমান রক্ষার একটা কি বলতাম এটাকে বুলেট প্রুফ একটা জিনিস আর কি অর্থাৎ তাকওয়া থাকলে ভেতরে তাকওয়া থাকলে কখনো আপনার ভেতরে খারাপ কাজের চিন্তা আসবে একটা ছোট ঘটনা বলে দিই তাকওয়া থাকলে কি হয় ওই মা মেয়ের ঘটনা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়ালে কান পেতে শুনলেন মা মেয়েকে বলতেছে উঠ বেটি দুধের মধ্যে পানি মিশাই দিই মেয়ে বলতেছে এটা তো হারাম ওমর রাদিয়াল্লাহু আনহু এটা তিনি রাষ্ট্রীয় আইন করেছেন করা যাবে না তখন মা কি বলেছিল আরে বেটি ওমর এই আইন পাস করে এখন বাড়িতে ঘুমায় আমাদের কাজ কারবার কি দেখেনি মেয়ে তখন বললো ওমর দেখলে দেখুন না দেখলে না ওমরের মালিক তোমার মালিক আমার মালিক তো দেখেন তিনি তো ঘুমান না সুবহানাল্লাহ বলেন এর নাম তাকওয়া তাকওয়া কি জানেন একজন যুবক রাতের বেলা একা রুমে ঘুমিয়ে আছে তার এখন ভিডিও দেখতে মন চাইবে খারাপ নাটক সিনেমা দেখতে মন চাইবে তখন যদি তার ভেতরে এটা এটা চলে আসে এই অন্ধকার রুমে আমি একা আছি আমার আব্বু আম্মু দেখে না ভাই বোন কেউ দেখতেছে না কিন্তু এই অন্ধকার ঘরের খবর একজন তো দেখে জানেন তিনি আল্লাহ এর নাম কি তাকওয়া এর নাম কি এটা থাকলেই সব গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ এই আল্লাহর ভয় আমরা পয়দা করতে পারবো তো আরো জোরে বলি নাম্বার 7 7 নাম্বার নতুন বছরে আমরা সিদ্ধান্ত নেই এখন আমরা অনেকে কোরআন শিখি নাই আল্লাহর কোরআনটা শেখার সিদ্ধান্ত নেই কেন জানেন মনে করেন একজন লোক গ্রাম্য আমি আমাকে দিয়ে বুঝাই আমার বাড়ি সিলেটে এখন মনে করুন আমি যদি শুদ্ধ বাংলায় 100% কথা বলতে না পারি যেমন আমি আপনাদেরকে বললাম আপনারা দাঁড়িয়ে আছেন কেন আপনারা বৌকা এই যে আপনারা বসেন না আপনারা বৌকা বললাম তাইলে আপনারাটা প্রমিত বাংলা আর বৌকাটা হয়ে গেছে আঞ্চলিক সিলেটি বাংলা তাহলে এই যে আমি এখন একটু আঞ্চলিকতা ঢুকাই দিলাম তাই বলে কি ফেরেশতা গুনাহ লিখবে অথবা আমি যদি আপনারা জায়গায় ভুল করে বলি আন্নেরা আপনারা আন্নারা যেটাই বললাম হয়তো এখানে উত্তরবঙ্গের মানুষ থাকলে হাসবে দেখছো এদের ভাষা কেমন হয়তো মানুষ হাসাহাসি করবে কেউ ইংরেজি ভাষা বলার সময় ভুল করছে ব্রিটিশদের মতো তার প্রোনাউন্সিয়েশন হচ্ছে না তাহলে ভুল বলছে এটা ব্রিটিশরা শুনে হাসবে এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে কিন্তু আল্লাহর কিতাব কোরআন ভুল করলে হাসাহাসিতে সীমাবদ্ধ থাকে না রুব্বাকারি উলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু কোরআন ভুল করলে কোরআন তারে লাহনত দেয় কোরআন শুদ্ধ করে পড়লে প্রতি হরফে দোষ দেখি পাওয়া যায় আবার কোরআন ভুল করে পড়লে কোরআন লাহনত দেয় এবং কি মাঝে মাঝে আপনি লাহনে জালি করলে বড় ভুল হয়ে যাওয়ার কারণে কবিরা গুনাহ হবে অর্থের পরিবর্তন দেখা দিবে তাহলে বোঝা গেল কোরআন যেন তেন ভাবে পড়লে হবে না আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা তারতিল সহকারে কোরআন
করতে হবে হে যুবক ভাইরা অঙ্ক পারো না বাসায় এসে আব্বুকে বলা আব্বু অঙ্ক কম বুঝি প্রাইভেট পড়া লাগবে স্যারের কাছে গিয়া 2 মাস 3 মাস 4000 5000 টাকা বেতন দিয়ে প্রাইভেট পড়ো এরপরে আরবি বুঝো না মাদ্রাসায় পড়ো নাহুস ওরফ বুঝো না তুমি এসে বলো আব্বু নাহুস ওরফ পড়বো বুঝতেছি না 4 5 মাস প্রাইভেট পড়ো বিদেশে যাবা আইএলটিএস টোফেল জিআরই করো বাপের 20-30000 টাকা জমা দিয়া আইএলটিএস एग्जाम দাও তাহলে আইএলটিএস एग्जाम আর অন্যান্য সাবজেক্ট পড়ার জন্য মরিয়া হয়ে 2 4 5 মাস সময় দিলা কিন্তু আল্লাহর কোরআন যে এখনো শুদ্ধ করে পড়তে পারো না কারো কাছে কি গিয়া কোন ইমাম সাহেবের কাছে গিয়া 1.5 মাস সময় দিয়া এখনো কি কোরআন শুদ্ধ করা যায় না কবে শুদ্ধ করবেন আপনি এক চাচার কাছে চিঠি এসেছে সুপ্রিম কোর্ট থেকে ইংরেজিতে লেখা পড়তে পারে না রাত 12:30টায় গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাতিজার কাছে কই ভাতিজা উঠ ভাতিজা বলে চাচা এত রাতে আসছেন কেন জান সকালে এসে কই উঠ যদি গ্রেফতার করে নেয় আজকে রাতে কারণ সুপ্রিম কোর্টের চিঠি ও চাচা সুপ্রিম কোর্টের ইংরেজি চিঠি আসার পরে টেনশন বাড়লো এখানে কি না কি লেখা আছে ভাতিজার বাড়িতে রাতের বেলা চলে গেলেন আর আল্লাহ যে এত বড় একটা চিঠি আপনার জন্য পাঠাইলেন এটা এখনো শুদ্ধ করে শিখলেন না এটা না শিখলে জাহান্নামে যাওয়া লাগবে শাস্তি পাওয়া লাগবে নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবেন এটা শেখার জন্য কয়দিন কার কাছে কতবার দৌড়াইছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন সিদ্ধান্ত নিন কমিটমেন্ট নিন আমরা এখন থেকে কুরআন শিখব ইনশাআল্লাহ নাম্বার 8 8 নাম্বার হাদিস পড়ব বেশি বেশি করে কারণ ওইটা ওয়াহী ওয়াহী হলো দুই প্রকার একটা হলো ওয়াহী মাতলু আর একটা হলো ওয়াহী গায়রি মাতলু কুরআন হচ্ছে ওয়াহী মাতলু কারণ এটা আমরা নামাজে তিলাওয়াত করি হাদিসটা ওয়াহী এটা হলো ওয়াহী গায়রি মাতলু এটা নামাজে আমরা পড়ি না কিন্তু ওইটা ওয়াহী ইসলামকে বোঝার জন্য হাদিস অধ্যয়নের দরকার আছে না নাই আমরা হাদিসের কিছু কিতাব কিনে বাসায় রাখি প্রতিদিন 2-4-5টা করে হাদিস পড়ি কারণ মানতে গেলে জানতে হয় আর জানতে গেলে পড়তে হয় এটা করব তো আমরা ইনশাআল্লাহ নাম্বার 9 9 নাম্বার আমরা প্রত্যেকই নবীজির সিরাত পড়ব এমন নবীর উম্মত হইলাম নবীজির বায়োগ্রাফিও এখনো পড়লাম না এটা হলো প্রিন্টেড কোরআন আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন সুবহানাল্লাহ অন্তত ছোট একটা বই ঘরের মধ্যে কিনে রাখবেন আর লাহিকুল মাহতম বইটা ছোট অথবা আরো অনেক বই আছে সিরাতে ইবনে হিশাম রাহমাতুল্লিল আলামিন এরকম বহু বই আছে কয়েকটা সিরাতের বই রাখবেন নবীর জীবনী আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার জান আপনার প্রাণ আপনি তো বলেন তাহলে আপনার প্রেম ভালোবাসা আপনার জান প্রাণের জীবনী জানার দরকার আছে না নাই তাহলে এটা হবে আমাদের 9 নম্বর কমিটমেন্ট 10 নম্বর মা বাবা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে মা বাবার খেদমত আমরা ছাড়ব না নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপের খেদমত করলে জান্নাত পাওয়া যাবে মা বাপকে অসন্তুষ্ট করলে শুধু জাহান্নাম আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যেতে পারবে না নম্বর 11 11 নম্বর আল্লাহর হক আদায় করতে হবে আল্লাহর হক কি আল্লাহর বিধান মানতে হবে ফরজগুলো মানতে হবে আল্লাহর বিধিনিষেধ মেনে চলতে হবে নাম্বার 12 12 নাম্বার বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক কি একটু ক্ষমতা আছে মানুষের জায়গায় তুমি আইল ঠেলা ঠেলি কইরেন না চাঁদাবাজি কইরেন না আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়েন না আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই ফেলেন না একটু ক্ষমতা আছে বলে আরেক বাড়ির লোকের উপরে মামলা দিয়ে তারে ঘর বাড়ি ছাড়া কইরেন না বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন নিজের আমল তার কাছে ট্রান্সফার হবে আপনি আমল শূন্য হয়ে জাহান্নামে যাওয়া লাগবে লম্বা হাদিস সময়ের কারণে সেদিকে যাচ্ছি না 13 নাম্বার অন্তরে কোনো হিংসা রাখবেন না হিংসা হলো এমন খারাপ এক বদ আমল শুনেন শুনেন এটা আমাদের অনেকের মধ্যে আছে আমরা হিংসা করি একসাথে চলতাম হঠাৎ করে সে আমার সাথে চলে একটু ভালো জায়গায় চলে গেল এখন হিংসা নিন্দা অন্তরে লালন করি হিংসা হলো খারাপ রূপ নবীজি বলেছেন আবু দাউদ শরীফের হাদিস ইয়াকুম আল হাসান ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাম নবীজি বলেছেন হিংসা হলো এমন খারাপ রূপ এই যে আপনাদের নিচেগুলো কি আছে খের এখানে একটু আগুন ধরাই দেই খের থাকবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আগুন ধরাইলে যেমন খের জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তেমনি অন্তরে হিংসা রাখলে হিংসা থাকার কারণে হিংসার এই বদামল আপনার নামাজ রোজা হজ যাকাতের সব নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আপনাকে আমল শূন্য বানিয়ে এর জন্য অন্তরে আমরা হিংসা লালন করব এরপরে 14 নাম্বার হচ্ছে আমরা পর্দা মেনটেন করব কি মেনটেন করব পর্দা পুরুষেরও পর্দা আছে না কল্লিল মুমিনিন ইয়াবুদ্দুমিন আবসারিন চক্ষুকে হেফাজত করব আমরা 14 জন নারী ছাড়া বাদ বাকি নারীদের সাথে
আমরা অপ্রয়োজনে কথা বলবো না তাদের দিকে তাকাবো না ঘরের মা বোনদেরকে পর্দায় রাখবো অবশ্য আমাদের দেশে মায়েরা বোনেরা পর্দা করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আগে আমরা দেখতাম স্কুলে কলেজে পর্দা খুব একটা হতো না শুধু মাদ্রাসার মেয়েরা পর্দা করে করে যেত এখন যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বেপর্দা হয়ে ক্যাম্পাসে যাওয়া শুরু করেছে দেখা যাচ্ছে বখাটেদের বখাটেদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে ইফটিজিং এর শিকার হচ্ছে এজন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারাও এখন ইসলাম চর্চা শুরু করছে যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পর্দাশীল বুরখা পরা মেয়েদের সংখ্যা বেড়ে গিয়েছে তখনই এক শ্রেণীর বখাটে লুচ্চা বদমাইশের মাথা খারাপ হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নোটিশ দিয়ে পর্দার বিরুদ্ধে তারা নোটিশ দিয়েছে ভাবা যায় এটা 91% মুসলমানের এই দেশে পর্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা যাবে না পাগলার দল দুই বছর যখন করোনায় আক্রান্ত ছিল তখন তো বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে বলতা হুক ক্লাস হুক প্রেজেন্টেশন দেখতেন না KN95 তারপরে বুরখার মতো এটা কি জানি PPE তারপরে আবার কেউ কেউ বেশি সচেতন হেলমেটের মতো কি আর একটা লাগাইতো দেখলে মনে হইতো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে তখন বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে মেয়েরা এই কি বলে মাস্ক পরে আসলে বলতা না মাস্ক খুলো করোনার গজব গেছে আবার লুচ্চামি বদমাশি এই সময় খায়েশ থেকে গেছে এখন আমার বন্ধুদেরকে ব্যাপারটা করতে চাও শুনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি যদিও চিরেই আমার বন্ধুদেরকে হেনস্থা বন্ধ করে তাদেরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দা করার অধিকার দেওয়া না হয় 91% মুসলমান তাওহীদবাদী এই জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্তর্ভুক্ত হবে যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিন্সের প্যান্ট পরে টপস পরে ওই সকল যারা যারা শর্ট কাপড় পরে ক্যাম্পাসে বিচরণ করছে এই অধিকার যদি তাদেরকে দেওয়া হয় তাহলে এই মুসলিম 91% মুসলমানের এই দেশে আমার বন্ধুদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে বুরখা পর্দা করার অধিকার দিতে হবে কোন প্রকার বাধা দেওয়া যাবে না নাম্বার 15 এবং সর্বশেষ হচ্ছে 14টা কি মনে রাখছেন নাকি ভুলে গেছেন 15 নাম্বার দাওয়াতি কাজে সবাই শামিল হয়ে যাবে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সাথে সবাই নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলবো দাওয়াতি কাজ করা লাগবে আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ দিবে সুতরাং আমরা সবাই দিনই দাওয়াতি কাজে নিজেদেরকে সামিল করব এই মোট কয়টা বললাম এই 15টা কমিটমেন্ট আজকে যদি আমরা নিতে পারি দেখবেন আমরা ইমানের পথে নিজেদেরকে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ এক নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দুই নাম্বার আত্মসমালোচনা করা তিন নাম্বার গান বাজনা অশ্লীলতা সহ সব বেহায়াপনা থেকে নিজেকে সেফ রাখা চার নাম্বার ইস্তেগফারের আমল করা পাঁচ নাম্বার পাঁচ ওয়াক্তের সালাত সময় মতো আদায় করা ছয় নাম্বার নিজের ভেতরে তাকওয়া ডেভেলপ করা সাত নাম্বার আল্লাহর কিতাবে কোরআন শেখা কি ফরজ আট নাম্বার হচ্ছে হাদিস অধ্যয়ন নয় নাম্বার নবীজির সিরাত অধ্যয়ন দশ নাম্বার মা বাবা এবং আত্মীয় স্বজনের হক আদায় করবো এগারো নাম্বার আল্লাহর হকে আল্লাহর হক আমরা আদায় করবো আল্লাহর বিধান মান্য করব না বারো নাম্বার বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন হব এরপরে তেরো নাম্বারে কি বলেছি হিংসা রাখবো না চোদ্দ নাম্বারে কি বলেছি পর্দার বিধান মেনে চলবো পনেরো নাম্বার দিনই দাওয়াতি কাজে সামিল হয়ে যাবো ইনশা